ثم نتحاضرين الله تعالى اي دين اسلام আমাদের জীবনের সকল কিছুকে ঠিক মতো পালন করার জন্য সব বিষয় আমাদেরকে নসিহত করেছেন দিক নির্দেশনা দিয়েছেন নিয়ম কানুন শিখিয়ে দিয়েছেন জীবনের কোন একটা কাজ আছে যে আল্লাহ এবং তার রাসূল থেকে আমাদেরকে তরিকা শিখিয়ে দেওয়া হয় নাই সেই কাজটার নাম বলেন প্রত্যেকটি কাজ খাওয়া দাওয়া থেকে শুরু করে টয়লেট ব্যবহার থেকে শুরু করে জীবন মৃত্যুর কোন কাজ আল্লাহ তাআলা তার দিন এবং শরীয়তের বাইরে আমাদের জন্য কিছুই রেখে দেননি সব কিছুকে তিনি দিক নির্দেশনা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে দিয়েছেন আজকে যে অন্যতম বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই আমরা একবার আরো আগেও আলোচনা করেছি কিন্তু আমাদের কমিউনিটিতে আমাদের সমাজে বড় ধরনের ফিতনা চলছে যে বিষয়টি নিয়ে সেটা হচ্ছে উত্তরাধিকার বিষয় কেউ বাড়িঘর কিনে চলে গেলে পিতামাতা কবরে চলে যায় আর পরে ছেলে মেয়েরা এই বাড়িঘর নিয়ে তাদের মধ্যে বিবাদ চলতে থাকে তাদের মধ্যে ঝগড়া ফাসাদ মনোমালিন্য কথা কাটাকাটি সম্পর্ক ছেদ কোর্ট কাচারিতে দৌড়াদৌড়ি থেকে শুরু করে অনেক দুশ্মনী পয়দা হয়ে যায় কারণ হচ্ছে যে পিতামাতা এই ক্ষেত্রে আল্লাহ এবং তাঁর রাসূল তাকে কি নির্দেশ দিয়েছেন সেটা তারা রক্ষা করেনি খেয়াল করেনি আর বিশেষ করে এই সব দেশে কোনো সম্পত্তি থাকলে এখানে শরীয়তের মতো ফরায়েজ নিয়ম অনুযায়ী কিছু পাওয়া যাবে না কোর্ট কাছারি থেকে আমাদের দেশে কেউ যদি ওসিয়ত নাও করে তাহলে ফরায়েজ নিয়ম অনুযায়ী ছেলে মেয়ে পিতামাতা কে কতটুকুন পাবে সেটা মুসলিম দেশগুলোতে মোটামুটি এর একটা বিলি বন্টনের ব্যবস্থা আছে কোর্ট কাছারিও সেটাকে গ্রহণ করে কিন্তু এইসব দেশে সেটা নয় মরে গেলে স্ত্রী পেয়ে যাবে অর্ধেক এরপরে এভাবে শুরু করে দেখা যাবে অনেক যাদের কথা বলা আছে শরীয়তে তারা পাবে না স্বামী মরে গেলে স্ত্রী অর্ধেক পাবে এই দেশের কোর্টের নিয়ম কিন্তু শরীয়তের নিয়ম কি স্বামী মারা গেলে স্ত্রী কতটুকুন পাবে যদি ছেলে সম্পদ থাকে আপনি ছেলে ছেলে মেয়ে রেখে যান তাহলে আপনার স্ত্রী পাবে আট ভাগের এক ভাগ আর যদি আপনার ছেলে মেয়ে না থাকে আপনার স্ত্রী পাবে চার ভাগের এক ভাগ ঠিক তেমনি কোনো মহিলা যদি ইন্তেকাল করেন তার স্বামী রেখে যান মহিলার কোনো সম্পত্তি থাকে তাহলে এই দেশে কোর্ট অনুযায়ী স্বামী পেয়ে যাবে অর্ধেক কিন্তু শরীয়তের নিয়ম অনুযায়ী স্বামী অর্ধেক পাবে যদি কোনো স্ত্রী কোনো ছেলে মেয়ে না রেখে যায় স্ত্রী ছেলে মেয়ে থাকলে স্বামী পাবে চার ভাগের এক ভাগ এরপরে পিতামাতা তো এই দেশে পাওয়ার কথা না যদি পিতামাতা জীবিত থাকে তাহলে তারা এক একজন ছয় ভাগের এক ভাগ করে পাবেন পিতা ছয় ভাগের এক ভাগ স্ত্রী ছয় ভাগের এক ভাগ এগুলো এই দেশে কোর্ট কাছারিতে দেবে না এই জন্যে এখন একটা সমস্যা হলো যে আমরা কি করতে পারি আমাদেরকে ওসিয়ত করতে হবে উইল করে যেতে হবে বিকোয়েস্ট রেখে যেতে হবে এবং যখন এরকম সমস্যা থাকে তখন ওসিয়ত করে যাওয়া আমাদের প্রতি ফরজ হয়ে যায় এই জন্য তিনটি দিনের যেন অতিক্রম না হয় ওসিয়ত না করে হাদিসে শক্তভাবে এসেছে আর যদি আপনার কোনো সম্পত্তি না থাকে তাহলে ওসিয়ত করা ফরজ না যে কোনো লেনদেন বা সম্পত্তির বন্টনের ব্যাপারে সমস্যা থাকলে সেটার ওসিয়ত করা ফরজ হয়ে যায় দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের অনেকেই বাড়িঘর কিনে এক ছেলে দুই ছেলে এক মেয়ে দুই মেয়ে তাদেরকে এভাবে দিয়ে যায় বাকিটাকে বঞ্চিত করে দেয় অনেক বড় শক্ত কবিরা গুনাহ একটা হাদিসে এসেছে আপনারা শুনেছেন হাদিসটা আবার মনে করে দিতে হচ্ছে যে একজন লোক নেক আমল করলো সত্তর বছর পর্যন্ত কিন্তু মৃত্যুর আগে সম্পদ বন্টনের নিয়ম কানুনের মধ্যে ওসিয়তের মধ্যে গণ্ডগোল করে গেল এবং ব্যবস্থা করে গেল না যার ফলে যে যতটুকুন পাওয়ার না সে বেশি পেয়ে গেল আরেকজন বঞ্চিত হয়ে গেল কম পেয়ে গেল এরকম উল্টাপাল্টা কাজ করে চলে গেল সেই ব্যক্তির জাহান্নাম অবধারিত হয়ে যায় মৃত্যুর আগে এই ওসিয়ত যে উল্টাপাল্টা করে গেছে এইটা তারা সিল করে দেওয়া হয় আমলটাকে যে তার ঠিকানা হবে জাহান্নাম আর যে ব্যক্তি হয়তো দেখা গেল সত্তর বছর উল্টোপাল্টা কাজ করেছে ঠিকমতো আমল করেনি কিন্তু মৃত্যুর আগে আল্লাহর ভয়ে এসে গেল তওবাও করলো আর ছেলে মেয়েরা যাতে সম্পত্তি নিয়ে মারামারি কাড়াকাড়ি না করে সেই জন্য শরীয়ত মতো উইল বিলি বন্টনের ব্যবস্থা করে গেল কনফার্ম করে গেল ইনসাফ কায়েম করে গেল তাহলে আল্লাহ তাআলা তার আমলকে সিল করে দেন সে জান্নাতে যাওয়ার জন্য ফিট হয়ে গেল
কত বড় কথা চিন্তা করে দেখেছি, আমাদের সমাজে কত কেস এই পর্যন্ত ইমামদেরকে ডিল করতে হয়েছে, যে পিতামাতা সম্পত্তি কিনে বাড়িঘর কিনে চলে গেছেন, কাউকে বঞ্চিত করেছেন, কাউকে বেশি করে দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, কাউকে ঠকিয়েছেন, আর জাহান্নাম কনফার্ম করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এবং তারপরে ছেলে, আমি নিজে তাদের বাড়িতে গিয়েছি, এমন কিছু কেসে বাড়িতে গিয়ে আমি তাদেরকে ইনসাফ কায়েম করতে পারিনি, আমাকে ফেরত আসতে হয়েছে। কারণ যে পেয়ে গেছে সে কি আর ছাড়তে চায়, এত মজা সম্পত্তির মধ্যে ছাড়ে কেমনে? কিন্তু বাবা যে জাহান্নামে জ্বলবে সন্তানের সেই খবর নাই, তার খালি বাড়ির দরকার। এই মসজিদ থেকে বেশি দূরে নয়, একটা বাড়ির কেস আমি ডিল করেছি কিন্তু আমি কামিয়াব হতে পারিনি, বাবার জাহান্নামে যাবে কোনো খবর নাই। এই জন্য জায়গা সম্পত্তি যারা বাড়িঘর কিনেছেন, খবরদার, এই উইল করে যেতে হবে যে আপনার ছেলে মেয়ে প্রত্যেকেরই অংশ রয়েছে, মেয়ের দ্বিগুণ পাবে ছেলে, ছেলের অর্ধেক পাবে মেয়ে, এটা যে শরীয়তের বন্টন, এই অনুযায়ী বন্টন করে দিতে হবে। এরপরে অতিরিক্ত দিয়ে গেলে সমস্যা কি, কাউকে বেশি করে দিলে? নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবি, তিনি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলেটাকে আমি কিছু দিয়ে দিতে চাই, অতিরিক্ত একটা সম্পদ, একটা ক্রীতদাস তাকে আমি খাস করে দেব, আমার আমি মরার পরে সে এটার মালিক হবে। তিনি বললেন, তোমার ছেলে মেয়ে আরও আছে যে আছে, তাদের সবাইকে এরকম একটা করে সম্পদ দিয়েছ, তা তো দেয়নি, তাহলে তুমি একটা জুলুমের কাজ, বেইনসাফের কাজের সাক্ষী বানাতে আমাকে এসেছ? খবরদার, আল্লাহকে ভয় করো আর তোমাদের সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করো। আমাদের সমাজে প্রচুর লোক আছে সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করে না। এই বিষয়টা অত্যন্ত কত বড় আপনার জান্নাত জাহান্নাম জড়িত হয়ে আছে। কাজেই আমরা যারা বাড়িঘর কিনেছি, সম্পত্তি রেখে যাচ্ছি, ব্যাংক ব্যালেন্সে ব্যাপক টাকা পয়সা আছে, আমরা এই কীভাবে এটাকে, আমরা মরে গেলে শরীয়তের কোর্টের, এই দেশের একটা নিয়ম আছে, এই দেশের কোর্টে সেই কোর্ট অনুযায়ী ফয়সালা হয়ে যাবে, সেটা শরীয়তের সঙ্গে মিলবে না। কিন্তু তরিকা আছে, আপনি উইল করে গেলে এক্সপার্ট সলিসিটর দ্বারা, যারা ইসলামিক উইল বুঝেন, আপনাকে তারা এভাবে ব্যবস্থা করে দিবেন যে আপনি মরে গেলে এই দেশের কোর্টের সঙ্গে শরীয়তের ব্যবস্থাপনা অনুযায়ী আপনার উইলের একটা বিধি ব্যবস্থা হয়ে যাবে, আপনি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন। আর যদি তা উইল না করে যান, বাড়িঘর এভাবে রেখে চলে যান, তাহলে জাহান্নাম থেকে বাঁচা কঠিন হয়ে যাবে, আল্লাহ মাফ করুন।